সচরি নন্দন গৌর হরি
সজ্জন নন্দন গৌর হরি আমার, আজ আমার সজ্জন নন্দন গৌর হরি। প্রভু আকাশের দিকে লক্ষ্য করে, আকাশের সাদা সাদা মেঘ মাল্য দর্শন করে, গৌর হরি আমার অন্য মনস্ক হয়ে আজ প্রজভাবে ব্যবহার হচ্ছে। আজ যখনই ব্যবহার হচ্ছে না সজ্জন নন্দন গৌর হরি, আজ বাবের সাগরে যেমন উটি লড়ে ভেউ, হ্যাঁ আজ
ভাবের সাগর কোনটা? আজ গৌর হরি প্রেম ভাবে ব্যবহার হচ্ছে, ব্রজ ভাবে ব্যবহার হচ্ছে। আজ যখন গৌর হরি ব্রজ ভাবে ব্যবহার হয়েছে, সেই গৌর হরি যেমন একটা ভাব ধরেছে, তার ভাবের মর্মটা এই নদিয়ার কোন ভক্ত তারা কেউ বুঝতে পারলেন। কিন্তু একজন বুঝেছে, একজন তার বাপের মরণটা বুঝেছিল। তিনি কি? তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু যখনই গৌর হরির বাবের মরণটা বুঝতে পারলেন, নিত্যানন্দ প্রভু গৌর হরির বদনটা দর্শন করে মনে মনে ভাবলেন, হায় হায় রে, আমার গৌর হরি তো যেভাবে গৌর হয়েছে, এখন তো সিংহার ধ্বনি করা প্রয়োজন, কিন্তু আমি সিংহা কোথায় করতাম? এইসব ফলে তো কীর্তন করা যাবে। আপনি বক্স দুইটা, আমি আমি বলছি একটা বক্স ওইদিকে রাখুন, একটা ওইদিকে রাখুন, দেখবেন কেউ বুঝলো না। কেউ বুঝেছে? একমাত্র নিত্যানন্দ প্রভু। তিনি মনে মনে ভাবলেন সিংহা ধ্বনি কথা প্রয়োজন, কিন্তু এখানে তো সিংহা নাই, নদী আমি সিংহা কোথায় পাবো? যেই সিংহার ধ্বনি করেছিল দাদা বলরাম বৃন্দাবনে, এই সিংহা করিতে গান করা প্রয়োজন, আমি সিংহা কোথায় পাবো? নিত্যানন্দ প্রভু কি করলে? দেখুন ভক্তগণ, এই সাউন্ড সিস্টেমের সাউন্ডটা খুব ভালো, ওটা মানতে হয়, সাউন্ডটা খুব ভালো, কিন্তু মাঝে মধ্যে ওই যে সিস্টা করে না, ওইটা সমস্যা। সাউন্ডটা খুব ভালো, গতকালও খুব তো করছি, আজকেও করছি, দেখুন সাউন্ডের কোনো দোষ নেই। ওইগুলো হচ্ছে ইলেকট্রনিক, তো ভাবতে হবে ওগুলো দোষ দিলে হবে না, হ্যাঁ কিচ্ছু দোষ দেওয়া যাবে না। আজকে আমি হঠাৎ করে যদি আর কিছু করতে না পারি তাহলে কি করবেন? হ্যাঁ আজকাল মানুষের দেহটাই হচ্ছে ইলেকট্রিকের মতো, হঠাৎ করে সুইচ বন্ধ হয়ে যায়, তাই না? আমি যদি বলতে না পারি
তাহলে আমাকে তো দোষ দিয়ে লাভ নাই, আমাকে যিনি বলাচ্ছে আমি তাই বলছি, আমার যদি বলাটা শেষ হয়ে যাবে আমি আর বলতে পারব। তাই ইলেকট্রিক তথা জীবনে যা কিছু সব কিছু একটা কোন একটার উপর নির্ধারিত, কোন একটার উপর পরে তারপরে তারা সেগুলো চলতে হয়। তাই বক্তব্য আজকে যে এই যে এগুলো চলছে এই নিত্যনতুন যুগে এসে, এগুলো কিন্তু আদি আর আদিকালে যেমন এক দশ বছর আগে এগুলো সব কিছু পাওয়া যেত। কেন আমি যখন বালক ছিলাম ছোট শিশু আমার বয়স 15 ঠিক তখনই আমি আমার গুরুর সাথে কীর্তনে যাই, অনেক জায়গায় গেছি, ভালো করে একটা মাইক্রোফোন নাই। তাই বক্তব্য দিনকে দিন কত উন্নত হচ্ছে, এগুলো যে আমরা পেয়েছি তাও আমাদের ভাগ্যের সীমা নাই। আমাদের গুরু আমরা তার ক্ষেত্রে কীর্তন শিখেছি, তারা যে কীর্তন করেছে এমনও জায়গায় গেছে খালি গলায় কীর্তন গাইতে হয়েছে, কারণ সাউন্ড নাই কারেন্ট নাই, এমনও জায়গা আছে এখন পর্যন্ত কারেন্ট পাই নাই, বিদ্যুৎ পৌঁছে নাই, এমনও জায়গা আছে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে নাই। আর বিদ্যুৎ যদি না যায় এইগুলো চলবে? চলবে না। তাই বক্তব্য আমরা খুব ভাগ্যবান এমন একটা যুগে এসে আমরা কীর্তন করতে পেরেছি। এই কলিকে ধন্য কলির জীব বলা হয়, কেন আবার এই কলিকে পাপে ঘুর অন্ধকার কলি বলা হয়, কেন তাই হচ্ছে কি কলি অর্থাৎ অন্ধকার। তাহলে এই কলিযুগকে কেন ধন্য বলা হলো? কারণ যে মহাপ্রভু সত্যতে ছিলেন রাজা, ত্রেতাও ছিলেন রাজা, তারপরেও ছিলেন রাজা, সেই তিন যুগের রাজা এবার কলিতে এসেছেন কাকাল ভিখারী হয়ে। বাঙালি মায়ের করে জন্ম নিয়েছে আমার সচিনানন্দন গৌড় হরি, সেই জন্য এই কলিযুগকে ধন্য বলা হয়। কারণ সত্যযুগের বক্তারা তপস্যা পূজা অর্চনা যুগ যুগ তপস্যা করে উত্তার হয়েছে, জানি যাই তপস্যা করে তারা উদ্ধার হয়েছে। আর এই কলির যুগ ত্রেতা যুগের ভক্তরাও তপস্যা করে উদ্ধার হয়ে গিয়েছে, দ্বাপরের ভক্তরাও তারা যাগ যজ্ঞ উপাসনা করে উদ্ধার হয়েছে, কিন্তু এই কলিযুগের ভক্ত তারা কি হয়েছে? এই কলিযুগের ভক্ত এক ধম ভজন সাধন সব সোজা, গঙ্গার জলে গঙ্গার পূজা আর হরির বচন হর সূচা, হরি বল হরি বল কৃষ্ণ নামে কৃষ্ণ পূজা। তাই বক্তব্য কলিজীবকে ধন্য কলিজীব বলা হয়, ধন্য ধন্য কলিধন্য সে যুগে কৃষ্ণ চৈতন্য। আজ গৌর হরি সাধছেন, গুষ্ঠের সাধনায় সাধছেন, ব্রজভাবে পবিত্র হচ্ছেন গৌর হরি। যখনই ব্রজভাবে পবিত হচ্ছেন নিত্যানন্দ প্রভু সিংহা দিয়ে বদনে বদন দিয়ে সিংহা ধরি করেছে, নিত্যানন্দ প্রভুর পদনে সিংহার ধ্বনি শুনে নদিয়ার এক মহাপ্রভুর পার্শ্ব প্রবক্ত গৌরীদাস
আসছে, দৌড় দিয়ে ছুটে আসছে, আর ভাবছে কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায়। এই নদীয়ায় এমন সিঙ্গার ধ্বনি, মধুময় সিঙ্গার ধ্বনি কে বাজায়। নদীয়ায় ওই সিঙ্গার ধ্বনি হওয়ার কথা নয়, কারণ ওই সিঙ্গার ধ্বনি দাদা বলরাম বৃন্দাবনে করেছে, কিন্তু নদীয়ায় এমন সিঙ্গার ধ্বনি কে বাজায়। মহাপ্রভুর নটবরবেশ, গলায় মনুফুলের মালা, সর্বাঙ্গে সঙ্গম, স্মরণে নকুল খড়ে বাজে। আর গৌরীদাস মহাপ্রভুর সেই বদল কানা স্বরে পড়ে বলছে, করবে যদি পুষ্ট বিচারণ, আরে আজ বলছি আজ গৌর হরি এমন ভাবে সাচ্ছে প্রজাপালে ভাবিত হচ্ছে, পুষ্টক চারণের হওয়ার জন্য বলছি। আজ গৌরাঙ্গের মনে কিবা বলিল, ডাকিতে রাখি ডাক
প্রকাশ করছেন এমন সময়ে দেখেন ভক্তগণ, আমরা হচ্ছি নদিয়ার ভক্ত, আমরা হচ্ছি গৌর দেশের নাগরিক, গৌর আশ্রিত না হয়ে বৃন্দাবনে যেতে পারি, তাই আমরা যে গৌর চণ্ডিকা কীর্তন করেছি এখন বৃন্দাবনে প্রবেশ করবো, বৃন্দাবন যেতে হলে রাধা রানীর জয়ধ্বনি করতে হবে, তাই সবাই মিলে একবার প্রেম সে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা গানা যে মান বলো রাধে রাধে Yeah.